ছোট পর্দা কাঁপানোর তারকা তানজিন তিশা দীর্ঘদিন ধরেই সাফল্যের সঙ্গে কাজ করে আছেন তিনি। এই অভিনেত্রী নাটকের কদর আছে সব মহলের দর্শকের কাছে। সম্প্রতি শুটিং করতে গিয়ে আহত হয়েছেন ছোট পর্দার জনপ্রিয় এই অভিনেত্রী। রবিবার 15 মে সন্ধ্যার পর রাজধানীর অদূরের বিরুলিয়ার এক রিসোর্টের শুটিং চলাকালীন ডান হাতে আঘাত পান তানজিন তিশা। এক মুঠো ফোন কোম্পানির বিজ্ঞাপন নির্মাণ করছেন পরিচালক আগা নাহিয়ান। এদিন সন্ধ্যার পর শুটিং করতে গিয়ে হাতে মারাত্মক আঘাত পান তিশা। ঘটনার বর্ণনা দিয়ে তানজিন তিশা গণমাধ্যমকে বলেন, গতকাল রবিবার 15 মে বিকেল থেকে শুটিং করছিলাম, কিন্তু সন্ধ্যার পর ফাই শুটিং দৃশ্য করতে গিয়ে ডান হাতে মারাত্মক আঘাত পাই, পুরো হাত ফুলে গেছে, নাড়াতে পারছি না। বিজ্ঞাপনটিতে তানজিন তিশার সঙ্গে রয়েছেন জাতীয় দলের ক্রিকেটার তাসকিন আহমেদ।